ঠিক আছে, ওখানে দেওয়া পয়েন্ট ফ্লট। তো আজকে চলে এসেছি কিন্তু কোথায়, আজকে এসেছি বাচ্চাদের বিরিয়ানি ট্রাই করতে। তো দাদা কিন্তু স্টেশনে তো আগে দোকান করতো, তো এখন কিন্তু নতুন দোকান খুলেছে, কিন্তু একটি নতুন আউটলেট হয়েছে বাচ্চার বিরিয়ানি নামে। হ্যাঁ, তো এখানেও কিন্তু এসি ঘরে পুরো কিন্তু বিরিয়ানি বিক্রি করছে। তো সেখানে ট্রাই করবো আজকে, আর একটু রাস্তার পাশে ক্রাউডেড এরিয়া, তো ভিতরে যাওয়া যাক এবং ট্রাই করা যাক। এখন কিন্তু বাচ্চাদের বিরিয়ানির যে এখন নতুন আউটলেট চলছে, সেই আউটলেটের ভিতরে কিন্তু চলে এসেছি। আর এটা কিন্তু পুরোটা একদম শীতটাপ নিয়ন্ত্রিত। তো আমি অর্ডার করেছি এখানকার মাটন বিরিয়ানি। তো দেখা যাক এখানকার মাটন বিরিয়ানি কেমন খেতে, সেটা ট্রাই করবো আজকে। তো খুব এক্সাইটেড আছি। তো চলো, তো গরম গরম কিন্তু কলা পাতার ওপর বিরিয়ানি সার্ভ করে দিয়েছে। আর এর সাথে কী কী দিয়েছে সেটা তো আমি বলিনি। আমি নিয়েছি মাটন বিরিয়ানি, যার দাম হচ্ছে 240 টাকা। তো দেখতে পাচ্ছি যে একটা গলা সাইজের কিন্তু এরকম আলু দিয়েছে, বেশ নরম আছে, দিয়ে ভেঙে যাচ্ছে। আর এছাড়া দেখতে পাচ্ছি আলুর কিন্তু কালারটা বেশ লালচে লালচে, বেশ কালার রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে মনে হয় একটা পেঁয়াজের রসে পুরো ডুবিয়ে কিন্তু বয়েল করা হয়েছে। আর এছাড়া দেখতে পাচ্ছি একটা গদা সাইজের কিন্তু মাটনের পিস দিয়েছে, এছাড়াও সাথে সাথে একটু ভেঙে ভেঙে গেছে। এটা কিন্তু একদমই মাটনটা কিন্তু পুরো নরম আছে, যেহেতু পুরো ছুটে ছুটে যাচ্ছে একদম। আর এর সাথে দিয়েছে স্যালাড, আর স্যালাডের সাথে দিয়েছে এখানকার কিন্তু গ্রিন চাটনি। তো গ্রিন চাটনি টেস্ট করে দেখা যাক, এখানে ধনে পাতার একটা টেস্ট আছে। তো গাইস, এই যে বিরিয়ানিটা রয়েছে এটা কিন্তু ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানিটা একদম তৈরি কিন্তু। আর দেখতে পাচ্ছি এখানে কলা পাতা যেটা সার্ভ করা আছে, তো এই জিনিসটা খেতে খুব ভালো লাগে। তো ট্রাই করে দেখা যাক কেমন খেতে। তো রাইসটা দেখতে পাচ্ছি ঝুরঝুরে রাইস আছে একদম, আর হাতটা কিন্তু একটু অয়েলি অয়েলি আছে, মানে অয়েলের পরিমাণটা আছে বেশ ভালোই, এরকম ড্রাই বিরিয়ানি নয় কিন্তু। তো এবার উপর থেকে যা আলু আছে সেটাই বললাম, এবার খেয়ে দেখা যাক কেমন আছে খেতে। ট্রাই করে দেখা যাক, একটু আলু নিই, একটু রাইসটা নিই, টাইট। এটাতে কেওড়া জল বা গোলাপ জলের পরিমাণটা খুবই কম আছে। যারা ওই কেওড়া জল বা গোলাপ জলের সেন্টটা পছন্দ করে না, তারা কিন্তু টেস্ট করতে পারো, কারণ খুব কম আছে, হালকা একদম আছে এসেন্সটা। আর আলুটা দেখতে পাচ্ছি বেশ নরমই আছে, একটু ভেঙে খেয়ে দেখা যাক কেমন আছে আলুটা খেতে। আলুর সাইজটাও খুশি এমন আছে, আর এসব ভিতরে পর্যন্ত কিন্তু লবণ গেছে, বেশ ভালো। এটা এটা ধরো মাটনটা দেখা যাক, মাটন আসলে পালা, মাটনটা খেয়ে দেখা যাক কেমন আছে। মাটনটা বেশ নরম রয়েছে, মাটন একদম নরম, একদম তুল তুলে যেরকম নরম বলে, একদম যে ঝাঁ দিলে ঝরে পড়ে ওরকমই কিন্তু মাটন রয়েছে একদম, দেখতে পাচ্ছ। মাটনটা বেশ ভালো করে কুক হয়েছে একদম, ভালো আছে মাটনটার টেস্ট আছে। আর এর সাথে স্যালাড আর চাটনি দিয়েছে, একটু বিরিয়ানিটা নিই, একটু স্যালাডটা নিই, একটু এর সাথে আলু, আর হচ্ছে একটু মাটন, একদম স্বর্গ বাইট হয়ে যাক একটা। চলে গেছে গাছ স্বর্গ বাইটে, নষ্ট করেছে বাইকটাকে। ভালো লাগছে খেতে, বোমাজা খুব সুন্দর খেতে, মানে একদম খুব দারুণ খেতে, সেরকম রেকমেন্ড করবো না, বাট ভালো খেতে। এখানে বসে বসে খেতে গেলে একজনের আনলিমিটেড রাইস রয়েছে, তো যত ইচ্ছা রাইস নিতে পারো। আর যা কোয়ান্টিটি দিচ্ছে এই পরিমাণে, আমার মনে হয় না একজনের জন্য, মানে আমার মতো লোকের জন্য সাফিসিয়েন্ট। যারা যদি বেশি খেতে পছন্দ করো তো অবশ্যই নিতে পারো, কোনো অসুবিধা নেই, রাইস দিতে তারা রাজি রয়েছে সবসময়। তো আমি কেউ খেয়ে শেষ করি। আর এছাড়াও এখানে কিন্তু চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে, তো চিকেন বিরিয়ানি স্পেশাল চিকেন বিরিয়ানি যেটা রয়েছে, তাহলে দু পিস আছে চিকেন হবে, আর ওটা স্পেশাল চিকেন দু পিস থাকবে। আর এছাড়াও কিন্তু এখানে চিকেন চাপ পাওয়া আছে, আরও আরও নতুন নতুন অনেক কিছু আইটেম আসতে চলেছে এখানে। তো সব কিছু কিন্তু ওখানে আইটেম এখনও চালু হয়নি। তো যাই হোক, এটা আমি একা খেয়ে শেষ করি, তো তোমরাও খেতে আসতে পারো আমার সাথে। তো চলো দেখা যাক। তোমার এই দোকানটা তাও কতদিন করা ওপেন হলো? 1 মাস। আর স্টেশনের দোকানটা? ওখানে আমাদের 3 বছর ধরে চলছে। 3 বছর ধরে চলছে। আর তোমার বয়স কত এখন? কারণ কি সবাই জানে বাচ্চার বিরিয়ানি, আমি তাও আমি বলেছি বাচ্চাদার বিরিয়ানি, তাও আমি বলেছি যে বাচ্চাদার বিরিয়ানি, কারণ কি অবশ্যই বয়সটা জানা উচিত। বয়সটা কত তোমার? কেউ কিন্তু জিজ্ঞাসা করেন। 23। দাদা বয়স 23।
দাদা যে এত সুন্দর একটা এই বয়সে যে একটা বিরিয়ানির দোকান খুলেছে, এত বড় এখন একটা আউটলেট খুলেছে, তো দাদাকে অবশ্যই ধন্যবাদ যে এত সবাইকে পরিষেবা দেওয়ার জন্য। দাদার কথাবার্তাও কিন্তু খুব সুন্দর, কথা বলে খুব ভালো লাগলো, আর পরিশ্রম করে যাচ্ছে, পরিশ্রম চালিয়ে যাও আরো, আরো অনেক সাপোর্ট করো, অবশ্যই পারবে, অবশ্যই। থ্যাংক ইউ দাদা, কথা বলে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ টাটা। তাই নতুন যে দোকানটা খুলেছে, লোকেশনটা কি? লোকেশনটা প্ল্যাটফর্ম, হাবড়া প্ল্যাটফর্মে নামবে, টিকিট কাউন্টারের নিচে ভ্যান স্ট্যান্ড, ওখানে নেমে যে কাউকে বললে হবে, কোনো ভ্যানওয়ালাকে কিংবা টোটোওয়ালাকে, যে আমি জয়গাছি মোড়ে বাচ্চার দোকানে যাবো। আচ্ছা আচ্ছা, বাচ্চার দোকানে ১০ টাকা করে ভাড়া, ওখান থেকে এখানে ১০ টাকা ভাড়া। ও ১০ টাকা ভাড়া, ১০ টাকা। আচ্ছা, আমাদের কাছ থেকে ফোনটা নিয়ে নিচ্ছে, হয়তো ৫ টাকা করে নিয়ে নিচ্ছে, নতুন দেখেছে, নতুন দেখেছে, ওই জন্য বুঝতে পেরেছে যে ওই জন্য ফোনটা লোকের কাছে ১০ টাকাই নেয়, এবং ওরা ওদের কাছে কোনো কিছু বলতে হবে না, ১০ টাকা দিলেই ওরা নিয়ে নেয়, ১০ টাকা নিয়ে নেয়, তাই তো? ১০ টাকা বিরিয়ানি যে মাটন থাকছে, ওটা কত গ্রামে থাকছে? ওটা ২০০ গ্রাম, ২০০ গ্রামে, একদম ২০০ গ্রামে, একদম তোমাকে রিয়াজি খাচ্ছে, ওই জন্য একদম চর্বির পরিমাণটা কিন্তু বেশ আছে, ওটা তেলের পরিমাণটা। আচ্ছা আচ্ছা, চিকেন চিকেন কত পিস দিচ্ছে? চিকেন ১৮০ থেকে ১৭০ গ্রাম, ১৭০ থেকে ১৮০ গ্রাম, মানে বেশ বড় সাইজ, একদম পুরো, মানে একটা ফুল লেগ থাকছে, মানে একটা মুরগিকে চার ভাগ করছে, চার ভাগ, বাহ, মানে সাইজগুলো বেশ বড় বড়। তো গাইস, হাবড়াতে তো এখানে ভিডিও বানালাম, তোমাদের আর হাবড়ার কোনো জায়গা যদি ভালো চেনা থাকে তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর এরপরে ভিডিওটা কোথায় চাইছো তো সেটা তো কিন্তু অবশ্যই কমেন্টে জানাতেই হবে। তো আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে, আর কী করতে হবে তোমাদের সেটা জানোই, দেখা হচ্ছে, দেখো মতন, বাই।